নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগের কথা আপনারা তো সবাই জানেন তার মধ্যে অন্যতম হল কণিকা ভোগ আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সেই ফেমাস কণিকা ভোগের রেসিপি তাহলে আসুন দেখেনি কণিকা ভোগ তৈরি করতে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগে এখানে আমি এক কাপ মতো বাসমতি চাল নিয়েছি যেটা আমি আধ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখে জলটা ঝরিয়ে নিয়েছি এক টেবিল চামচ ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর লাগবে একটা তেজপাতা আট দশটা কাজু আট দশটা কিশমিশ এক টুকরো দারচিনি সাত আটটা গোটা গোলমরিচ তিন চারটে লবঙ্গ আর দু তিনটে এলাচ সাথে নিয়েছি দারচিনি গুঁড়ো আর জায়ফল গুঁড়ো লাগছে নুন সামান্য চিনি ঘি আর গুড় আমি ভেজানো চালের মধ্যে হাফ টি স্পুন দারচিনে গুঁড়ো আর হাফ টি স্পুন ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব সাবধানে মেশাতে হবে কারণ ভেজানো চালগুলো খুব নরম হয় সহজে ভেঙে যেতে পারে কড়া গরম হয়ে গেছে আমি তাতে দেড় চামচ মতো ঘি দিয়ে দিলাম এই পুরো রান্নাটা ঘিতেই করা হয়ে থাকে ঘিটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে কাজু আর কিশমিশগুলো দিয়ে সামান্য ভেজে নিচ্ছি কাজু কিসমিশ ভাজা হয়ে গেছে আমি এক সাইডে এটা সরিয়ে রেখে দিলাম ঘি বাকি যে ঘিটা আছে তার মধ্যে আমি চিনি দিয়ে দিলাম ক্যারামাল হওয়ার জন্য এতে একটা সুন্দর লালচে রঙ আসবে চিনিগুলো সুন্দরভাবে ঘিয়ের মধ্যে গলে গেছে এবার আমি সব গোটা মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব তেজপাতা লবঙ্গ গোটা গোলমরিচ এলাচ দারচিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এর মধ্যে ছোলার ডালটা দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম খুব হালকা হাতে চালগুলো মিশিয়ে নেব নাহলে চালগুলো ভেঙে যেতে পারে দেখুন চালগুলোর মধ্যে একটা খুব সুন্দর কালার চলে এসছে আমি এই কাপের এক কাপ চাল নিয়েছিলাম তাই এই কাপে দু কাপ আমি জল নেব যতটা চাল নেব তার ডবল জল নেব তাই দু কাপ জল আমি চালের মধ্যে দিয়ে দিলাম প্রথমে হাই ফ্লেমে জলটাকে ফুটতে দেব জলটা ফুটে গেলে ফ্লেমটা লো করে আমি ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য এখানে আমি নুন মিশিয়ে নিলাম নুনটা আপনি আপনার স্বাদ মতো মিশিয়ে নেবেন ঢাকা দিয়ে দশ মিনিট হয়ে গেছে দেখুন জলটা অনেকটা টেনে নিয়েছে আমার চালটা এইটটি পারসেন্টের মতো রান্না হয়ে গেছে এখানে আমি এক বড়ো চামচ গুড় দিয়ে দিলাম আমি এক কাপ চালের জন্য এক বড় চামচ গুড় ইউজ করলাম আপনি যে পরিমাণ চাল নেবেন সেই অনুযায়ী গুড়টা দেবেন ভাজা কাজু গুলো দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ জাইফল গুঁড়ো মিশিয়ে দিলাম খুব বেশি জায়ফল গুঁড়ো দেব না কারণ এতে একটা উগ্র গন্ধ থাকে যেটা খুব একটা ভালো লাগবে না তাই খুব সামান্য পরিমাণ জায়ফল গুঁড়ো দিতে হবে লো ফ্লেমে রেখে আবার পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম দেখুন আমাদের কণিকা ভোগ মোটামুটি রেডি হয়ে গেছে চালটা কত ঝরঝরে হয়েছে ওপরে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর শেয়ার করবেন আসুন কণিকা ভোগ এবার আমরা পরিবেশন করে দিই মাটির পাত্রে এই ধরনের ভোগ পরিবেশন করলে খুব দেখতে সুন্দর লাগে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল